তো এটা হচ্ছে একটা কনসালটেন্সি ফার্ম। তো এখান থেকে মূলত আপনারা যে এখন ফেয়ারের মানে যে ফেয়ারটা আমরা আয়োজন করেছি, এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার। এখানে প্রত্যেক বছরই দেখা যায় ইন্ডিয়ার কিছু রিনাউন্ড ইউনিভার্সিটি আসে। তো এবার আমি যেটা কাজ করছি এটা হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি, যেটা কলকাতাতে অবস্থিত আপনার নিউ টাউনে। এয়ারপোর্ট থেকে আপনার বলতে গেলে 10 মিনিটের পথে দূরত্বে। এটা খুবই ভালো একটা ইউনিভার্সিটি। প্রাইভেটের কথা যদি চিন্তা করতে চান, আপনার কান্ট্রি র্যাঙ্কিংয়ে পাচ্ছেন আপনি এটা প্রায় 1 থেকে 10-এর মধ্যে পাচ্ছেন। এখানে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি বলেন সেগুলো আপনি পাচ্ছেন, লাইক সিএসসি, সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এটার পাশাপাশি আপনি আরও পাচ্ছেন যেমন এমবিএ, বিবিএ, বিটেক, এমটেক, এগুলো সব ধরনের সাবজেক্ট পাচ্ছেন, ল, ফাইন আর্টস, মানে যেই ধরনের সাবজেক্টগুলো এখন বেশি জনপ্রিয় এই ধরনের সাবজেক্ট আপনি ওখানে পাচ্ছেন। তো প্রাইভেট ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আপনার এই ইউনিভার্সিটিটা কেন বেশি ফেমাস সে সম্পর্কে আমি একটু বলতে চাই। যে এটা কিন্তু শুধু কলকাতাতে নয়, এটা পুরো ইন্ডিয়া জুড়েই ওনাদের আছে প্রায় 9টা ক্যাম্পাস। আপনারা বেশ নাম শুনেছেন যেমন লখনউ, দিল্লি বা নয়ডা, গুরগাঁও, এসব জায়গায় আছে ওনাদের ক্যাম্পাসগুলো। আর এগুলো কিন্তু কোনোটা ব্রাঞ্চ না, সবগুলো যার যার জায়গায় কিন্তু আপনার মেইন ক্যাম্পাস। আর আপনার ইন্ডিয়া বাদে আপনি যদি ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন তাহলে আপনার আরও 11টা ক্যাম্পাস পাবেন, যেমন আপনার সিঙ্গাপুরে পাচ্ছেন, দুবাই, মরিশাসে পাচ্ছেন, লন্ডনে পাচ্ছেন। ইভেন আরও সুবিধা, বাংলাদেশ থেকে আপনি যদি পড়ছেন, লাইক আপনার টপ ইউনিভার্সিটির নাম যদি বলেন এনএসসি ব্র্যাকের মতো, আপনি সেখানে কিন্তু ক্রেডিটটা ট্রান্সফার করে কিন্তু আপনি বাইরের কান্ট্রিতে অনেক সময় যাওয়াটা পসিবল হয় না। বাট আপনি সাপোজ ইন্ডিয়াতে যাচ্ছেন, দুটো সেমিস্টার কমপ্লিট করলেন, দেন মনে হচ্ছে আপনার যে না আপনি বাকি সেমিস্টারগুলো আপনি লন্ডনে যেয়ে করবেন বা দুবাইতে যেয়ে করবেন, তারা ক্রেডিটটা ট্রান্সফার করে দিতে অবশ্যই হেল্প করে। আর এই ইউনিভার্সিটিতে কিন্তু আপনাকে শুধু ওই সাবজেক্ট পড়াচ্ছে না, পাশাপাশি আপনাকে জাপান বা জার্মানি কোর্স কিন্তু আপনাকে শেখাচ্ছে। এটা সে আপনি ব্যাচেলার হোক আর মাস্টার্স হোক, সো এই ধরনের ফ্যাসিলিটিসগুলো কিন্তু আসলে আমরা বাংলাদেশ থেকে পাই না, যার কারণেই আমরা মানে স্টুডেন্টদের উৎসাহ করি যেন আপনারা এই অ্যামিটি ইউনিভার্সিটিটাতে যেয়ে পড়াশোনাটা কমপ্লিট করেন। আর ওদের কিন্তু প্রায় লাস্ট সেমিস্টারের আগে দেখা যায় একটা জব ফেয়ার হয়, জব ফেয়ারে ওরা 100% প্লেসমেন্টের একটা সুবিধা করে থাকে। সো আপনার যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর পরই কিন্তু আপনি একটা জবের নিশ্চয়তা কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি যদি বাংলাদেশে এসে নাও করতে চান আপনি কিন্তু কলকাতাতেই করতে পারবেন, আর ওরা কিন্তু ইন্টারন্যাশনালি আপনার প্লেসমেন্ট করে দিচ্ছে। তো আমি অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা থেকে যেহেতু কাজটা করছি আমি অবশ্যই যাবো, যে স্টুডেন্টরা যারা আসছেন অবশ্যই ইউনিভার্সিটি সম্পর্কে জানুন। আমাদের আজকে এখানে ফেয়ার হচ্ছে কৃষিবিদে, আগামীকালকেও আছে সন্ধ্যা 7টা পর্যন্ত। ওকে, আর হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু স্কলারশিপের মানে একটা সুযোগ আছে। আপনার এইচএসসি রেজাল্ট বা ব্যাচেলারের রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনাকে 80 থেকে 100% পর্যন্ত স্কলারশিপের অফার দিচ্ছে। তো আপনি কিন্তু প্রাইভেটে পড়েও খুবই কম খরচে কিন্তু পড়তে পারছেন, ওদের অ্যাকোমোডেশন ব্যবস্থা খুবই ভালো। সো আগামীকালকের রেজাল্টের পরে আপনাকে কত করে চিন্তা ভাবনা করতে পারেন। মূলত আমরা ব্যাচেলার এবং মাস্টার্স এই দুটো প্রোগ্রাম অফার করছি।